এজন্য এগুলো হচ্ছে সব আল্লাহ তাআলার দান বিষ্ণুবীর মসজিদে নববীতে জামাতের ভেতরে শুধু পুরুষ সাহাবারা থাকতো না পুরুষ থাকতো নারী থাকতো হিজরা থাকতো বাচ্চারাও থাকতো আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে ঢুকাতে চাই না আছে না নাই অনেক মুরুব্বি চাচারা বাচ্চাদেরকে দেখলেই খুব রেগে যায় আছে না নাই আপনারা এখানে মুরুব্বিরা যারা আছেন আপনারা হয়তো রাগেন না অন্যান্য এলাকায় দেখেছি আমি যে খুব রেগে যায় বলে যে এটারে আনছে কে তুরস্কের বিভিন্ন মসজিদের ওয়ালে ওয়ালে লাগানো যে জামাত চলাকালীন অবস্থায় যদি পেছনে বাচ্চাদের চিল্লাচিল্লি কিচির মিচির আওয়াজ শুনতে পাওয়া না যায় তাহলে পরবর্তী প্রজন্ম নিয়ে আপনারা ভয়ের ভেতরে থাকেন তার মানে নেক্সট জেনারেশন তো মুসল্লি হচ্ছে না আমরা নামাজ পড়ব বাচ্চারা পিছনে চিল্লাফাল্লা করবে ঠিক কি না এরকম পরিবেশ আমরা মসজিদে চাই কি চাই না বাচ্চাদের কাজই তো চিল্লাফাল্লা করা লাফালাফি করা নাচবে গাবে লাফাবে একজন আরেকজনকে কামড় দিবে গ্লাস ভাঙবে কাপড় ছিঁড়বে এটা কি বাচ্চারা করবে না মুরুব্বিরা করবে মুরুব্বি লাফালাফি করলে মানাবে কথা বলেন তো বাচ্চাদের কাজ বাচ্চাদেরকে করতে দেন আর সাথে করে মসজিদে নিয়ে যাবেন বাবারা মসজিদে নিয়ে যাবেন ওকে বুঝাবেন যে এটা আমাদের এবাদত গাহ এখানে বসে আমরা আমাদের স্রষ্টাকে ডাকি এখানে দুষ্টুমি করা যাবে না তো বিশ্বনবীর মসজিদে নববীতে জামাতের প্রথম কাতারে দাঁড়াতো প্রথম দিকের কাতারগুলোতে দাঁড়াতো পুরুষেরা তারপর একটা সার্টিন গ্যাপ রেখে দাঁড়াতো নারীরা তারপরে দাঁড়াতো ছোট ছোট বাচ্চারা তো বিশ্বনবী সবাইকে নিয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন আল্লাহু আকবার রুকুতে গিয়েছেন রুকু থেকে উঠে পড়েছেন সামি আল্লাহু লিমান হামিদা পেছন থেকে সাহাবারা ফিসফিস আওয়াজে পড়েছে রব্বানা ওয়ালাকাল হামদ একজন সাহাবা অতিরিক্ত আরো চারটা তাসবি বাড়িয়ে পড়েছে হামদান কাসিরান তৈয়িবান মোবারাকান ফি সালাত শেষে বিশ্বনবী সাহাবাকে বললেন সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন যে তোমরা সবাই পড়েছ রব্বানা ওয়ালাকাল হামদ কে যেন বাড়িয়ে পড়েছ হামদান কাসিরান তৈয়িবান মোবারাকান ফি এই চারটা তাসবি কে পড়েছ এটা তো আমি শিখাই নাই তুমি পেলে কই কেউ দাঁড়ায় না ভয়ে বিশ্বনবী অভয় দিলেন ভয় পেও না দাঁড়াও একজন দাঁড়িয়ে বললো ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর তাসবি কম কম পড়লে আমার পোষায় না আমার পড়তে মনে চায় বেশি বেশি এজন্য আমি নিজ থেকেই চারটা তাসবি বানিয়ে পড়েছি বিশ্বনবী বললেন ভয় পেও না তোমরা তো দেখোনি আমি সালাতরত অবস্থায় দেখেছি বিদউ ওয়া সালাসুনা মালাইকা তোমার এই চারটা তাসবির যে সওয়াব হয়েছে এই সওয়াবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা করছিল এজন্য আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি বেশি সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন সব জায়গায় প্রশংসা করতে রাজি আছেন আসুন সে আল্লাহর জন্য আমরা আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ করেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن الله সব সময় তোমার প্রশংসা যেন আমরা করতে পারি তুমি তৌফিক দাও আজকে আমরা যে বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো বইটার নাম কি কোরআন আল করিম এটা এমন কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই এসেই দেখি টেবিলের মধ্যে অনেক বালু ধুলা কোরআনের ভেতরেও ধুলা বালি এগুলো আপনারা আগ থেকে পরিষ্কার করে রাখবেন এগুলো হুজুরের জন্য রেখে দেয় যে মাহফিলের সব কাজ আমরা করছি এটা হুজুরে করুক এরকম আছে না নাই তো ঠিক আছে করলাম একটু কাজ আর কোরআন পরিষ্কার করলে তো আরও ভালো আল্লাহর কিতাবকে আমি একটু ক্লিন করে দিয়ে গেলাম তো অ্যারেঞ্জমেন্টগুলো আপনারা খেয়াল রাখবেন আর মাঝে মাঝে কোরআন এমন ছিঁড়ে পাড়া এত পুরাতন কোরআন এনে দেয় আজকেরটার অবস্থা মাঝামাঝি অনেক জায়গায় এত ছিঁড়াপাড়া কোরআন দেয় তো ওইটা নিয়ে বসাই কঠিন পৃথিবীর সবচাইতে নন্দিত কিতাবটা আজকে নিন্দিত এবং অবহেলিত যেটা আমাদের সফলতার কারণ যেটা আমাদেরকে দুনিয়া আখেরাতে মুক্তির জন্য আল্লাহ পাঠিয়েছে সেটাকে আমরা গুরুত্ব দেই না এজন্য আমি বলি যে কোরআন ইজ নট ফর ইউর সেলফ নট ফর ইউর বুক সেলফ কোরআন ইজ ফর ইউর সেলফ কোরআন আপনার বুক সেলফে রেখে দেওয়ার জন্য না এটা আপনার জন্য এটা তেলাওয়াতের জন্য এসছে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে একটি করে হলেও কোরআনের আয়াতের অনুবাদ করতে হবে কোরআনে আল্লাহ কি বললেন জানার দরকার আছে না নাই এই কিতাবটা নির্ভুল একটা কিতাব এই কিতাব যদি কেউ পাঠ করে তাহলে সে মানুষের মতো মানুষ হবে বিশ্বাস হয়
এই কিতাব যদি কেউ পাঠ করে তাহলে সে সুশিক্ষিত হবে, কারণ এই কিতাবের প্রথম কথা হচ্ছে পড়ো, পড়ে নিজের জীবন গড়ো, ঠিক কি না? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ, পড়েন, পড়ো, পড়তে পড়তে নিজের জীবন গড়ো। তো কোরআন পড়লে সে সুশিক্ষায় শিক্ষিত একজন মানুষ হয়, সিভিলাইজড হয়, ভদ্র হয়, সভ্য হয়, মানুষের মতো মানুষ হয়। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কি বানাতে? আওয়াজ করে বলেন, আবার বলেন, এই কথাটার সাথে আপনারা পরিচিত না? বলেন, মুরব্বীরা আমাদেরকে বলে না যে তুই মানুষের মতো মানুষ হ, এটা তো কমন কথা, ঠিক কি না? তো এই কোরআন কিন্তু এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। পৃথিবীতে মানুষের বড্ড অভাব। অনেকে বলতে পারেন, হুজুর কি বলেন, 700 কোটি মানুষ আর আপনি কোন মানুষের অভাব? কোথাও গেলেই খালি মানুষ আর মানুষ, রাস্তাঘাটে মানুষ, এখানে মানুষ, ওখানে মানুষ, বিশাল লম্বা সিরিয়াল, এগুলো খালি চোখে আপনারা যা দেখেন এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কিন্তু কমছে মানুষ, বাড়ছে কি কিন্তু কমছে কি মানুষের মতো মানুষ হওয়া খুব দরকার। কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। আমি প্রায় বলি যে গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল, মুরগির পেট থেকে বেরোলেই মুরগি, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ করতে হয়, ওটার মানুষ বানাতে হয়, ঠিক কি না? আবার ছাগল রে কেউ কোনোদিন বলে না যে তুই ছাগলের মতো ছাগল হ, বলে? গরু রে কেউ কোনোদিন বলছে তুই গরুর মতো গরু হ? আপনাদের এলাকায় গরু টরু তো নাই না, এজন্য বুঝতে অনেক কষ্ট হচ্ছে মনে হয়। আছে গরু? গরু পালেন না আপনারা? পালেন, পালেন। তো আপনার গরুরে কোনোদিন বলছিলেন যে তুই গরুর মতো গরু হইস? ছাগলের কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ, কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ, কারণ মানুষের মতো মানুষের বড় অভাব। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কি না? আসল মানুষের বড় অভাব। তো এই কোরআনটা এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে, মানুষের মতো মানুষ বানাতে। আপনি আপনার ছেলের এই বইটা পড়াই দিয়েন, দেখবেন মানুষের মতো মানুষ হয়ে গেছে। এই ছেলে আর চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, খাদ্যে ভেজাল দিবে না, মাছে ফরমালিন দিবে না, কোনো সুন্দরী নারীকে মাঝরাতে পেলে ধর্ষণের চেষ্টা করবে না, চিল্লায় কোন, ঠিক কিরা? এজন্য এই কোরআনটা পড়াইতে হবে, শিখাই দিতে হবে। মানুষের মর্যাদা সবচাইতে বেশি। মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেশতাকে ছাড়িয়ে যায়, মানুষ যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকে হার মানায়। খুব দামি কথা মনে রাখবেন। মেরাজ রজনীতে সাইয়েদিনা জিব্রাইল আলাইহিসসালাম তিনি সিদরাতুল মুনতাহায় এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দূর এসেছি, আর তো যেতে পারবো না, এর উপর 1 ইঞ্চি গেলে আমার 600 পাখাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে কে? এখান থেকে আপনি আপনার রবের সাথে মিটিং করার জন্য উপরে যান। সুবহানাল্লাহ, পড়েন। তার মানে জিব্রাইলের খেলা যেখানে শেষ, বিশ্বনবীর খেলা সেইখানে। তাহলে মানুষ যদি মানুষের মতো হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ যদি খারাপ হয় সে পশুত্বকে হার মানায়। কারণ দেখবেন একটা পশু তার সমগোত্রীয় পশুকে হত্যা করে না, ছাগল কোনোদিন ছাগলের মারে না, একটা সিংহ আর একটা সিংহকে নৃশংসভাবে হত্যা করে না, একটা বাঘ আর একটা বাঘকে নৃশংসভাবে হত্যা করে না, কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করে কি করে না? করে। একটা সিংহ আর একটা সিংহকে মেরে 10 টুকরা 15 টুকরা 20 টুকরা করছে, এরকম কোনোদিন শুনেছেন? কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না, হত্যা করে 10 টুকরা 15 20 টুকরা করে বস্তাবন্দি করে খেতের মধ্যে ফেলে দিয়ে আসে, এরকম ডাকাত তাছাড়া নাই। মানুষ জনপদের পর জনপদ আগুন জ্বালিয়ে সারখার করে দেয়, উপর থেকে বোমা মেরে শহরগুলোকে জ্বালিয়ে দেয়, আছে না নাই? আপনারা হিরোশিমা নাগাসাকির কথা শুনেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে
লিটল বয় আর ফ্যাটম্যান নামে দুইটা বোমা ফেলেছিল আমেরিকান সোলজাররা। কি আজীব ঘটনা, হাজার হাজার মানুষ নিচে বসবাস করছে, ওই পাইলটরা দুইটা বোমা নিয়ে উপর থেকে ছেড়ে দিল। যেই পাইলটরা ফেলতেছে ওরাও কিন্তু মানুষ, ঠিক কি না? আর যাদেরকে মারার জন্য ফেলা হচ্ছে তারাও মানুষ। এই যে আপনাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মেঘনা দাউদকান্দির ডানে বায়ে ভয়ঙ্কর ধরনের ডাকাতি হয় জানেন, কুপিয়ে মানুষকে জখম করে রেখে দিয়ে যায়। আমি অবাক হই যে যারা কোপাচ্ছে এরাও মানুষ, আর যাদের টাকা ছিনতাই করে নিয়ে যাচ্ছে এরাও মানুষ। গত রাতে বা গত পরশু দেখলাম যে র‍্যাব ব্যাটালিয়ন 11 ওদেরকে গ্রেফতার করেছে, 8 জন ধরা পড়েছে। এগুলোরে ক্রস ফায়ার দেওয়া দরকার, কোনো বিচার টিচারের দরকার নাই, জায়গায় ক্রস ফায়ার, চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে ক্রস ফায়ারের সঠিক ব্যবহার হবে। তো মানুষ যদি ভালো হয় ফেরেশতার চেয়ে ভালো, মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি ভালো হবেন না খারাপ হবেন। আমরা এমন মানুষ হতে চাই যে মানুষের মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, কোরআন এসেছে আমাদেরকে জান্নাতি বানাতে। কি বানাতে? আমরা জান্নাতে যেতে চাই না? সবাই চান, চান না কে কে দেখি? আপনি চান না? আমরা আসলে সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কি না? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। তাহলে আমরা সবাই চাই জান্নাতে যেতে। কই যেতে? আমাদের আসলে টার্গেটই তো এটা, প্রত্যেকের একটা টার্গেট থাকা চাই না? আমাদের টার্গেটই এই যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমরা কই ঢুকতে চাই। আর জান্নাতে যারা ঢুকলো তারা সফল, এই ঘোষণাটা কার? চিল্লায় বলতে হবে কার? রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যারা জান্নাতে যাবে আর জাহান্নামে যারা যাবে তারা কখনো সমান হতে পারে না, তাদের মর্যাদা কশিন কালেও এক হতে পারে না। যারা জান্নাতে ঢুকতে পারবে তারাই সফল, যারা জান্নাতে ঢুকতে পারলো তারাই। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন যারা জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতের সার্টিফিকেট পেল, তারাই হলো সফল, ঠিক কিনা? এটাই তো সফলতার মানদণ্ড হওয়া উচিত। আমি জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা পেলাম, আমি চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতে ঢুকার অনুমতিপত্র পেলাম, আর কিছু লাগে? কথা কন। আমরা সবাই কই যেতে চাই? আল্লাহ বলেন, দ্য পিপল অফ প্যারাডাইস অ্যান্ড দ্য পিপল অফ হেল ফায়ার নেভার বি ইকুয়াল, দ্য পিপল অফ প্যারাডাইস গেইনড দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ। যারা জান্নাতে যাওয়ার অনুমতি পেল তারাই সফল, আমরা সেই সফল মানুষ হতে চাই, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই, আসলেই চান তো? শুধু কথায় না, কাজেও, কাজেও সেটার প্রমাণ দিতে হবে। আমরা জান্নাতে যেতে চাই। জান্নাত এমন জায়গা যে জায়গায় আছে শুধু আরাম আর আরাম, আর জাহান্নামে আছে খালি ব্যারাম। আরামের বিপরীত কি? জান্নাতে আছে কি? কই ব্যারাম। জান্নাতে আছে কি আর জাহান্নামে? আওয়াজ করে বলেন, জান্নাতে কি আছে জাহান্নামে কি? এখন কোনটা চান? আরাম চাই, আরাম চাই আমরা সবাই, সুখ চাই আমরা, স্বাচ্ছন্দ্য চাই আমরা, পিস অ্যান্ড সিকিউরিটি চাই। জান্নাতের চাইতে শান্তির কোনো জায়গা নাই, জান্নাতে কোনো টেনশন নাই, রোগ বালাই নাই, পুলিশের দৌড়ানি নাই, র‍্যাবের দৌড়ানি নাই, আছে?
দৌড়ানি যা খাওয়ার দুনিয়াতে খেয়ে নেন, জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করছে। ইসলামের পক্ষে কথা বলার কারণে এরকম দৌড়ানি আছে না নাই, ঝুঁকি আছে না নাই, জানমাল নিয়ে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই। এই কষ্ট একটু দুনিয়াতে করে নেন, একটু স্যাক্রিফাইস করেন, জান্নাত ইজ ওয়েটিং ফর ইউ, আল্লাহর তৈরি করা জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। জান্নাত এমন জায়গা যেখানে কোনো ধরনের চিন্তা, দুশ্চিন্তা, হাইপার টেনশন, অসুস্থতা, ঝামেলা, ঝক্কি ঝামেলা, ব্যারাম কিচ্ছু নাই। বাড়ি ভাড়া দেওয়ার টেনশন নাই, মাস শেষে বাড়ি ভাড়া দেওয়া লাগে না, ভাড়াটিয়াদের টেনশন আছে না নাই, গ্যাসের বিল, বিদ্যুতের বিল, এইটা সেইটা, বাজার করো, অসুস্থতা, ছেলে মেয়েদের ভর্তি করো, একটার পর একটা লেগেই থাকে। এই ঝামেলাগুলো কি জান্নাতে আপনারে পাবে? তো ওই জান্নাতে ঢুকতে মনে চায় না আমাদের? ঢুকবেন, ঢুকবেন। রব্বুল আলামিন বলেন, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ও আমার গোলামেরা শোনো শোনো, এত চমৎকার দৃষ্টিনন্দন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, ওই জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কেউ দেখে নাই। কররাতু আয়ুন, তোমার চক্ষু শীতল করে ফেলবে জান্নাত, দেখলে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। অসাধারণ, অ্যামেজিং, মার্ভেলাস, জিনিয়াস, অসাম, ফ্যান্টাস্টিক প্লেস, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসাধারণ ভালো, যেটা বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না। আমি কোরআনের আলোকে কাছাকাছি একটা চিত্র অঙ্কন করতে পারবো আপনাদের চোখের সামনে যে জান্নাতটা এই রকম হবে, নাজ নেয়ামতটা, কিন্তু আসল সৌন্দর্য যে কেমন এটা পৃথিবীর কোনো মুফাসসির বলতে পারবে? এজন্য রাব্বুল আলামিন বলেন, আ'আদাতুল ইবাদিয়া সালিহিনা মা লা আইনুন রাআত, আমার সালে বান্দাদের জন্য এমন জান্নাত আমি তৈরি করেছি যেই জান্নাত পৃথিবীর কোনো মানুষ তার দুটি চোখ দিয়ে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের কোনো শব্দ দুনিয়ার মানুষ কান দিয়ে শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের সৌন্দর্য কত চমৎকার হবে মানুষ কল্পনা করেও কোনো কুল কিনারা করতে পারবে না। আপনি কুল কিনারাই করতে পারবেন, এত সুন্দর হবে, সুবহানাল্লাহ পড়ে। এই পৃথিবীতে যত আর্কিটেক্ট আছে, ডিজাইনার আছে, সব ডিজাইনারদেরকে একসাথে, লক্ষ লক্ষ ডিজাইনারদেরকে একসাথে বসে যদি বলেন যে আপনি জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করা শুরু করেন, সবার ডিজাইন মিলাইলেও জান্নাতের চেয়ারের ধারে কাছেও যাবে না। এত সুন্দর জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কে? তো আসেন আমরা সবাই মিলে ওই জান্নাতের ভিতরে একটু ঢুকি। ঢুকবেন, সাহস হয়। আমরা যখন কোনো শপিং মলে ঢুকি, কি দিয়ে ঢুকি? গেট দিয়ে ঢুকি। জান্নাতেরও গেট আছে না নাই? কয়টা? ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা মোট আটটা। কয়টা? বিশ্বনবী সাহাবাদেরকে ওয়াজ করতেছেন, শোনো শোনো, জান্নাতের মোট দরজা আটটা, তোমাদের মধ্যকার এমন একজন সাহাবা আছে সেদিন জান্নাতের আটটা দরজাই তাকে ডাকবে যে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে থেকে ওই সৌভাগ্যবান লোকটাকে একটু বলেন। বিশ্বনবী বললেন, ও আমার প্রাণের সাহাবাডা, ওই সৌভাগ্যবান ব্যক্তি হলো আমার হিজরতের দিনের সঙ্গী, আমার বিপদের দিনের সঙ্গী, আবু বকর সিদ্দিক। ওনার ব্যক্তিত্ব আল্লাহর কাছে এতটাই গ্রহণযোগ্য যে জান্নাতের আটটা দরজাই ওনাকে ডাকবে, আসেন, ওইটা না, ওইটা না, আপনি আমারটা দিয়ে ঢুকেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা কি চাই না যে আমরাও এই আটটা দরজা দিয়ে ঢুকার সুযোগ আল্লাহ করে দেখ? চাই কি চাই না? এজন্য বিশ্বনবী বললেন, শোনো শোনো, প্রতিদিন নামাজের আগে যে তোমরা অজু করো, এই অজুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, অজুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে, কিয়ামতের দিন আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে। আপনাদের জন্য আছে, স্টিল নাও ইউ হ্যাভ দ্য অপরচুনিটি ম্যান, এই সুযোগ, চান্স আপনার জন্য আছে। ছোট্ট আমল, প্রতিদিন অজু তো করাই লাগে আমাদের জন্য, এই অজুর পরেই এই শাহাদাতের বাক্যটা পাঠ করলে আটটা দরজা দিয়ে ঢোকার অনুমতি আপনাকে দিবে কে? বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে আমি আটটা দরজা করেছি, আট দিক দিয়ে ঢোকা যায়। মিনহা বাবুন ইসাম্মা আর রাইয়ান,
ওই আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজার নাম হলো রায়্যান। দরজার নাম লা ইয়াদখুলুহু ইল্লা সাঈমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি পাবে না। আবার বিশ্বনবী বললেন মান দাখালাহা লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দরজা দিয়ে ঢোকার অনুমতি যে পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। এই যে রোজা রেখে সারাদিন আপনি কিছু খান নাই পান করেন নাই, এটার প্রতিফল হিসেবে আল্লাহ তাআলা আপনার রায়্যান দিয়ে ঢুকাই দিবেন, ওটা দিয়ে ঢুকলেই তৃষ্ণা থাকবে না আর। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বলেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এখন এই দরজা দিয়ে যে আমরা ঢুকবো, এই দরজার সাইজ কত বড় একটু শোনার দরকার আছে না নাই? আমাদের ঘরের যে দরজাগুলো কত বড় সাইজ, 4 ফিট 3 ফিট, 4 ফিট 6 ফিট, আর আলিশান বাড়ি হইলে ওইটার কত হবে, 6 ফিট 8 ফিট, 6 ফিট 9 ফিট এরকম হবে। তো জান্নাতের দরজাও তো এরকম 8-10 ফিটই তো হবে, কথা বলেন। বিশ্ব নেই বললেন ইন্নাল মিসরা আইন মিন মাসারে আল জান্না মা বাইনা মক্কা তাওয়া হাজার, মক্কা হচ্ছে সৌদির একটা শহর আর হাজার হচ্ছে বাহরাইন একটা দেশ আছে না, যে দেশের রাজধানী হচ্ছে মানামা, এই বাহরাইনের আর একটা শহর আছে হাজার। এই মক্কা থেকে সৌদি আরব থেকে বাহরাইন যত দূর, বিশ্ব নেই বললেন জান্নাতের দরজাটা হবে ঠিক তত দূর। সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে, কয়েকশো কোটি এক ধাক্কায় ঢুকে যাবে আল্লাহু আকবার। এই জান্নাতের ভেতরে আল্লাহ চমৎকার কিছু ক্লাসিফিকেশন করে দিয়েছে, সব জায়গায় এই ক্লাস থাকে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ইকোনমিক ক্লাস, প্লাটিনাম ক্লাস, প্রোমো ক্লাস, বিজনেস ক্লাস, হায়ার ক্লাস, লোয়ার ক্লাস আছে না নাই? এই যে কুমিল্লা টু ঢাকা যে বাস চড়ে, বাসে ক্লাস আছে না? ফার্স্ট ক্লাসের টিকিটের দাম বেশি, সেকেন্ড ক্লাস কম। বিমানে সামনের সারিতে দেখবেন কিছু বিজনেস ক্লাস থাকে, হিউজ স্পেস থাকে, ওদের যে ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট দেয় ওই খাবারটাও খুব উন্নত থাকে। তারা এয়ার হোস্টেসকে সব ধরনের ফ্যাসিলিটি নিতে পারে, যে এটা লাগবে ওইটা লাগবে, এক্সট্রা অনেক কিছু তাদেরকে দেয়। কিন্তু ইকোনমিক ক্লাস যেটা আছে পিছনে লম্বা, ওখানে এত ফ্যাসিলিটিস নাই। তো জান্নাতের ভেতরেও কিন্তু অনেক ক্লাস আছে, সুবহানাল্লাহ পড়ায় মোট 8টা ক্লাস, কয়টা? এর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাস হচ্ছে আল ফেরদাউস, ওইটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। বিশ্বনবী কিন্তু ওইটার মধ্যে থাকবে, সুবহানাল্লাহ পড়ায় ওইটার ভেতরে থাকবে। তো আমরা থাকবো কোনটায়? কথা কয় না, সাহস করে বলেন আমরাও থাকবো এটাতে। সবাই যদি আল্লাহ এটাতে রাখে, জান্নাতের কোনো ঘাটতি হবে? এটা যে কত বিশাল জান্নাত, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে, অনেক লম্বা ঘটনা বললে এটাই আধা ঘন্টা খেয়ে ফেলবে। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে, বুখারীর বর্ণনা, আখিরু মান দাখালাল জান্নাত, সর্বশেষ যেই লোকটাকে আল্লাহ জান্নাতে ঢুকাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ বড়। তাহলে ফেরদাউসের অবস্থাটা কি? পৃথিবীর সবাই যদি ফেরদাউসে থাকি, ফেরদাউসের জায়গার কোনো কমতি হবে না, চিল্লাই কোন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেন ইদা সাআলতুমুল্লাহাল জান্নাত, আল্লাহর কাছে যখন তোমরা হাত তুলে চোখের পানি ছেড়ে জান্নাত চাইবা, আল্লাহর কাছে ছোটটা চেও না, চাইবা যখন বড়টাই চাও, জান্নাতুল ফেরদাউস চাও। আমরা কোনটায় যেতে চাই? অন্য কোনোটায় ঢুকাইতে চাইলে ঢুকবেন? কবেন দুনিয়াতে কই আইসি ফেরদাউস, এখনো ঢুকমু ফেরদাউসে? কোনো কথা নাই, ফেরদাউস ছাড়া আমরা অন্য কোথাও ঢুকবো? ফেরদাউস ছাড়া আরো অনেকগুলো ক্লাস আছে, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদান, দারুল করার, দারুল মাকাম, দারুল খুলদ, দারুল সালাম, আলিগুন। কিন্তু আমরা থাকবো কই? ভয় পাইছে কয় না, আমরা থাকবো কই? ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতুল ফেরদাউসে, এখানে যেমনি বসে আছি, জান্নাতুল ফেরদাউসে যেন আমরা একসাথে থাকতে পারি, বসতে পারি, তুমি তৌফিক দাও। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. سبحان الله পড়ে জান্নাতীদেরকে ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়াসীকাল লাযীনা তাকাউ রাব্বাহুম, দুনিয়ার বুকে যারা আল্লাহকে ভয় পেয়েছে তাদেরকে হাকিয়ে হাকিয়ে ফেরেশতারা বলবে চলেন চলেন জান্নাতে চলেন। ইলাল জান্নাতি জুমারা,
حتى اذا جاءوها فتحت ابوابها জান্নাতের দিকে তারা ছুটতে থাকবে আমরা এখন কই যাচ্ছি আওয়ার ডেস্টিনেশন ইজ জান্নাত আমাদের লক্ষ্য কি আমরা এখন জান্নাতে ঢুকবো কিন্তু আপনাদেরকে নিয়ে ঢুকবেন ঢুকবেন আচ্ছা আমাদের এখানে যদি माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসে ওনার জন্য কি এরকম স্টেজ করলে চলবে না হ্যাঁ বিশাল স্টেজ হবে আচ্ছা ডোনাল্ড ট্রাম্প যদি কোনো কারণে আপনাদের কুটসাপে একটা ভিজিটে আসে তখন কি শেখ হাসিনা আসলে যে স্টেজ ওই স্টেজ করলে হবে না হবে না তাহলে স্টেজে স্টেজে পার্থক্য আছে না নাই তা আপনারা তো জান্নাতি মিয়া আপনারা তো হায়ার ক্লাসের মানুষ আপনাদের মর্যাদা যে আল্লাহর কাছে কত বেশি আমরা জানি না আপনাদেরকে তো এমনি এমনি নেওয়া যাবে না ঢোকানো যাবে না জান্নাতে আপনাদের জন্য আলিশান ব্যবস্থা রাখা হবে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আপনাদের জন্য কমসে কম তিনটা ওয়েলকামিং গেট থাকবে রেড কার্পেট রিসেপশন থাকবে লাল গালিচার সম্বর্ধনা থাকবে আর সব জান্নাতে তাকবীরা স্লোগান দিতে দিতে আমরা জান্নাতে ঢুকবো চিল্লায় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়েলকামিং গেট রিসেপশন গেট ফেরেশতারা নিয়ে হাঁকাবে যেতে 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 জান্নাতীরা জান্নাতের প্রথম ওয়েলকামিং ফুলেল সম্বর্ধনার যে গেট আছে এটা আসল গেট না এটা হচ্ছে নকল গেট অর্থাৎ রিসেপশন গেট এই রিসেপশন গেটের সামনে এসে দাঁড়াবে দাঁড়িয়ে জান্নাতীদের চোখ তো ছানা বড়া এত সুন্দর জান্নাত ওরা মনে করছে এটাই জান্নাত জান্নাতীরা কি মনে করবে এটাই জান্নাত এত সুন্দর জায়গা এত স্পেস ফুলের বাগান নাজ নেয়ামত ভোগের সামগ্রী খাওয়া দাওয়া মোজ মাস্তি অভাব নাই এই সৌন্দর্যের জায়গা দেখে সব জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত আরামসে খাওয়া দাওয়া শুরু করবে জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হ্যাঁ সুখ শান্তি আরামায় শুরু করে দিবে ফেরেশতারা বলবে এটা জান্নাত নয় ইউ আর অ্যাবসলুটলি রং দিল্লি কা লাট্টু হ্যায় দিল্লি বহুত দূর হ্যায় দিল্লির লাট্টু খাইতে চাইলে দিল্লি যাইতে হবে কুটসাপে বসে দিল্লির লাট্টু পাওয়া যাবে কথা বলেন ফেরেশতারা বলবে ও জান্নাতীরা জান্নাতে যেতে চাইলে বসে গেলে চলবে না এটা তো জান্নাত না এটা জান্নাতের রিসেপশন গেট জান্নাত অনেক দূরে দিল্লি কা লাট্টু হ্যায় দিল্লি বহুত দূর হ্যায় জান্নাত অনেক দূর যেতে হবে জান্নাতীরা বলবে তাই নাকি আসল জান্নাত সামনে আমরা তো মনে করছি এটাই জান্নাত জান্নাতীরা আবার উঠবে উঠে আবার চলো চলো জান্নাতের দিকে চলো ছুটবে ছুটতে ছুটতে এবার দ্বিতীয় ওয়েলকামিং গেট ওইটা হবে প্রথমটার চেয়ে আরো বড় সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ওইটা দেখে তারা আর ফেরেশতাদেরকে কিছু জিজ্ঞেস করে না ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না খাওয়া দাওয়া শুরু ফেরেশতারা বলবেন নো ইউ আর অ্যাবসলুটলি রং আবারও ভুল করছেন এটা জান্নাত না দিল্লি কা লাট্টু হ্যায় দিল্লি বহুত চলেন চলেন জান্নাত সামনে যেতে যেতে হাজার কিলোমিটার পরে আবার পাবে তিন নম্বর গেট এইটা যে কত বড় এইবার জান্নাতের 100% কনফার্ম এটা জান্নাত কথা নাই বার্তা নাই খাওয়া শুরু কর কি শুরু কর আসলে ওইটা কি জান্নাত না সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ ফেরেশতারা বলবে না না এটাও জান্নাত না ওই যে দেখেন দেখা যায় জান্নাত ওই যে জান্নাত আর একটু যেতে হবে এবার জান্নাতের সামনে যখন যাবে জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয়া হবে জান্নাতের স্নিগ্ধ এয়ার কন্ডিশনে ঠান্ডা বাতাস জান্নাতীদের কলিজাটারে ঠান্ডা করে দিবে জান্নাতীরা ঢুকবে ফেরেশতারা সেলিউট করবে সেলিউটেশন উদখুলুহা বিসালামিন আমিনি এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি শান্তি নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন জান্নাতীরা জান্নাতের ভেতরে প্রবেশ করে অবাক কমপ্লিটলি অবাক পাজল শকড থান্ডার্ড অ্যাস্টনিশড এন্ড সারপ্রাইজড হাউ কাম এত সুন্দর কেমন করে হয় এত সুন্দর কিভাবে হতে পারে হাউ ইটস পসিবল সব জান্নাতীরা ঢুকে পাগলের মতো হয়ে যাবে এত সুন্দর কেমন করে হয় মনের অজান্তে সব জান্নাতীদের মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ কি বের হবে وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين প্রশংসা ওই আল্লাহর যেই আল্লাহ জান্নাতে আমাদের জন্য চমৎকার নাজ নেয়ামতের ব্যবস্থা করে দিয়েছে জান্নাতটা কতই না চমৎকার জায়গা সুবহানাল্লাহ দুনিয়াতে মুমিন বান্দারা ভালো কিছু পেলে খুশি হয়ে কি পড়ে আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন কি পরে
আপনারা দুনিয়াতে আজীবন পড়ছেন আলহামদুলিল্লাহ, জান্নাতে ঢুকে পড়বেন না আলহামদুলিল্লাহ? জান্নাতীরাও জান্নাতে ঢুকে আলহামদুলিল্লাহ পড়বে। এবার জান্নাতে যাওয়ার পরেই তারা জান্নাতের নাজ নেয়ামত দেখে অবাক, এত সুন্দর, ডানে বায়ে সামনে পেছনে বিশাল বড় বড় রাজমহল, তাজমহল, খাসমহল, বাগান বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি, অসাধারণ সব স্থাপনা দেখে দেখে অবাক হবে, চোখ ধাঁধানো সৌন্দর্য, আই ক্যাচিং, চোখ ধাঁধানো সৌন্দর্য। ডানে বায়ে তাকায় দেখে বড় বড় প্রাসাদ, বড় বড় রাজপ্রাসাদ। বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রাসাদ কোথায় আছে? সিলেটে, জানেন? এই যে আল হারামাইনের কোম্পানির মালিকের নাম মাহতাব সাহেবের একটা প্যালেস আছে, দেখছেন? তারপর কি নাম আরেকজন আছে যে সবচেয়ে বড় যেটা বানালো, শমসের মবিনের বিশাল একটা প্যালেস আছে, রাজপ্রাসাদ। জান্নাতের গুলো তো এরকমই হবে নাকি? এর তো ছোট হবে, কত বিশাল হবে, ইউ ক্যান্ট ইমাজিন ম্যান, আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة. جنة ترى دكبة بشال بشال پالنكو شنهاشن بشال بشال فلر شجا بشال بشال پان پتر رشاری بڑا بڑا کارپیٹ اور بالش رشاری صفا سیٹ جنة ترى شبا امیل صفا سیٹ ارمد بوش جابے سبحان اللہ হুম আজওয়াজহুম সব জান্নাতীরা তাদের স্ত্রীদেরকে নিয়ে মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন মুখোমুখি হয়ে বসবে, পিঠ দেখি না, এখানে একজন এখানে একজন মুখোমুখি হয়ে। আচ্ছা এখানে কয়েকজন আপনারা ভুল করে প্যান্ডেলের ভিতরেই পেছনে হুন্ডা রেখে দিচ্ছেন, এগুলো সরালে অনেক মানুষের অ্যাকোমোডেশন হবে, পিছনে কেউ তাকাবেন না, এদিকে তাকান, এদিকে তাকান। এই তুমি হাত নাড়াইতেছো কেন? বসো মিয়া বসো, তুমি আমার শিখাচ্ছ কেমনে আগাইতে হবে, তুমি আসো তোমার শিখাই। এই টানাটানি খুব একটা খারাপ অভ্যাস, এই টেনে খুব বিশৃঙ্খলা হয়, কোনো টানাটানি নাই। যাদের হুন্ডা প্যান্ডেলের ভিতরে রেখেছো এখনই উঠো না, আমি এক দুই মিনিট আলোচনা করার পর আস্তে করে উঠবা, যাতে বুঝতে না পারে যে তুমি রাখছো হুন্ডা। আলোচনা আমি শুরু করতেছি, আবার আলোচনা শুরু করলে এক মিনিট পরে আস্তে করে উঠে তোমাদের হুন্ডাগুলো পেছনে নিয়ে রাখবা, যাতে কোনো আওয়াজ না হয়, আর আলোচনার মাঝখানে কোনো কথা নাই, বসে যান। আলোচনার মাঝখানে ব্রেক হলে বক্তা তার আলোচনার ফ্লো হারিয়ে ফেলে। জান্নাতে জান্নাতীরা নাজ নেয়ামত দেখতে থাকবে একটার পর একটা, বিভিন্ন বাগান বাড়ি, ফুলের বাগান। ডানে তাকাবে দেখবে মৌমাছির গুনগুন শব্দ, বায়ে তাকাবে দেখবে ফুলের বাগান, ফলের বাগান। সামনে তাকাবে দেখবে রাজপ্রাসাদ, পেছনে তাকাবে দেখবে জান্নাতের নাজ নেয়ামত, ডান দিকে তাকাবে দেখবে বিশাল বিশাল পানির ফোরনা, পানির ফোয়ারা আর বড় বড় ঝর্ণা। জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই? কথা বলেন, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কারবি রহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কারবি রহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বললেন এমন চমৎকার জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। সুবহানাল্লাহ। ঝর্ণা দেখতে ভালো লাগে না কার? হাত তোলেন। সবার মন চায় না ঝর্ণা দেখতে? ঝর্ণা দেখলে মনটা কেমন যেন স্বস্তি ফিরে পায়, ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? জান্নাতীদের হৃদয়টারে শীতল করার জন্য রব্বুল আলামিন জান্নাতের চারিপাশে বড় বড় ঝর্ণা ফিটিং করবে, বিশাল বড় বড় পানির ফোয়ারা থাকবে। জান্নাতের স্পেশাল একটা ফোয়ারা আছে, ওইটার নাম সালসাবিল। কি নাম? আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা, সালসাবিল নামে বিশাল এক ঝর্ণা থাকবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের এই নাজ নেয়ামত গুলো দেখতে থাকবে। তো জান্নাতে আপনারা ঢুকলেন, ঢুকে সোফাসেটে হেলান দিয়ে বসলেন আরামসে, নাজ নেয়ামতের সৌন্দর্য দেখছেন, অনেকক্ষণ হয়ে গেল জান্নাতে ঢুকছেন, এবার একটু খাবার দাবারের দরকার আছে না নাই? ওইটা তো আর জান্নাতে নাই, খাওয়ান দাওয়ানো আছে। ফুড অ্যান্ড রিফ্রেশমেন্টের পালা, ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট,
বিশ্বনবী বললেন আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত, সর্বপ্রথম যে খাবারটা জান্নাতীরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা। The first meal and snacks will be served in paradise is liver fish fry. Liver fish fry. মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা ট্রের মধ্যে কোণে জান্নাতি বিশাল সমুদ্রের মাছখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজাগুলো ভুনা করে করে প্রিজা ট্রেতে করে জান্নাতিদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে। জান্নাতিরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে, ইচ্ছা মতো খাবে। অগ্নি যদি পাই, একটা যদি পাই অগ্নি ধরে ওই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে। তখন ঘাপুস ঘুপুস দেখা ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান, ঘাপুস ঘুপুস একটু কম করেন, সামনে আরো আছে আইটেম, আরো আছে। বিশাল বড় ব্যাংকুয়েট হলের ভেতরে এই পার্টিগুলো হবে, বারবিকিউ পার্টি, কাবাব পার্টি, ডিনার পার্টি। জান্নাতিরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা। এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফেরেশতারা বলবে আস্তে 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 খান, সামনে আরো আছে। বুফে ডিনারে যারা খেয়েছেন, বাফে ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে, ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবে না, আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন, আপনি নেবেন। ওইখানে সব কিছু অনেক আইটেম থাকে, আপনি কাবাব খাবেন, শিখ কাবাব, ফ্রাই কাবাব, ঝাল কাবাব, জালি কাবাব, কাশ্মীরি কাবাব, হায়দ্রাবাদি কাবাব, ইউরোপিয়ান কাবাব, টার্কিশ কাবাব, আট দশ ধরনের কাবাব থাকবে। সুবহানাল্লাহ পড়েন। সালাদ খাবেন, ঝাল সালাদ, টক সালাদ, ফ্রাই সালাদ, ফ্রুট সালাদ, ইয়োগার্ট মাখানো সালাদ, টক দই দেওয়া সালাদ, মিষ্টি দইয়ের সালাদ, সালাদের সাত আটটা ধরন থাকবে। মুরগি খাবেন, গরু খাবেন, মিট আইটেম অনেকগুলো থাকবে, ডেজার্ট খাবেন, কাস্টার্ড থাকবে, ফালুদা থাকবে, এইটা থাকবে, সেটা থাকবে, সাত আট ধরনের থাকে। তো প্রথম যারা বুফে ডিনারে ফাইভ স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায় তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয়, পরে সামনে দেখে যে আরও মজার মজার আইটেম আছে ওগুলো আর খেতে পারে না, আছে না নাই, শুরুতেই এইটা সেটা। মুরগি পাইছে মনে করছে যে মুরগিটাই খাবো, মুরগি আর গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে, সামনে যায় দেখে কবুতরের স্যুপ, কবুতরের স্যুপ ইজ ওয়েটিং ফর ইউ। তখন মনে খুব চাচ্ছে একটু স্যুপ খাই, কিন্তু স্যুপ খাওয়ার জায়গা রাখছিল কথা কন। তো ফেরেশতারা বলবে একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস একটু কম করেন, আরো আছে। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বলবেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন, মাছের ভুনা কলিজার পরে পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেয়া হবে। সুবহানাল্লাহ, ওইটাও খাইতে শুরু করবে। ফেরেশতারা বলবে আস্তে খান, অনেক আছে তো আইটেম, উকুলুহা দাইম, কোরআনের বর্ণনা 24 আওয়ার সার্ভিস, এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই, এরকম দাওয়াত আছে না নাই। দেরি করে গেলে মুরগির রান পাওয়া যায় না, খালি পোলাও আর গরুর গোশত খান, খাইয়া আলহামদুলিল্লাহ কন, আছে না নাই। জান্নাতও তো এরকম হবে, আগে আগে খাইয়া ওনারা ফিনিশ, আমরা পরে গেছি আর নাই, ওরা গরম গরম খাইছে, আমরা সিরিয়ালের পিছনে ছিলাম আঙ্গুটি ঠান্ডা। জান্নাতে এরকম কিছু হবে, উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস। আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, ইচ্ছে মতো অঢেল ফল খাও, কারো মনে চায় পাঁচটা খেতে, কারো দশটা, কোনো না আছে। দেখবেন এক জায়গায় দোয়া হয়েছে, তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে, বাজেট হচ্ছে দুই প্যাকেট করে বিরিয়ানি, আপনি তিনটা চাইলে দিব কথা কয় না, আপনি যদি চারটা চান দিবে দুই প্যাকেট। তো জান্নাতেও তো এরকম, দুইটা দুইটা করে আপেল খান সবাই, খায় আলহামদুলিল্লাহ পড়, এরকম লা মাকতুআতি ওয়ালা মামনুআ শেষ হবে না। জান্নাতের যেই আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছিঁড়েছেন, টান মেরে ছেঁড়ার সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে, কলা দেয়া হবে, জান্নাতীরা বলবে কলা দিছেন কেন, কলা তো দুনিয়ায় অনেক খাইছি, কমলা দিলেন কেন, কমলা তো খাইছি, খান নাই কমলা, কলা? আল্লাহ বলবেন এই কলা ওই কলা না, এই কমলা ওই কমলা না, দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয়, জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না, ছোলা খাইয়া দেখো কলার চেয়েও মজা। কমলার ছোলা ছিলতে হবে না,
খোসা থেকে পর্দা ছড়াতে হবে না বিচি ফেলতে হবে না ধোয়া লাগবে না কাটা লাগবে না যত মনে চায় খেতে থাকো এই নিয়ামত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে ইচ্ছেমতো জান্নাতীরা এই পার্টিতে খাবে অনেক খাওয়া হইল এবার ড্রিঙ্কস এর দরকার আছে না নাই দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে চিয়ার্স আছে না নাই তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি না আমরা জান্নাতে করব দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া উইস্কি ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে আল্লাহ দুনিয়াতে যারা মদ খায় নাই ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না ওই মদে কোনো মাতলামিও হবে না জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার রব্বুল আলামিন বলেন খাবার পরে জান্নাতীদেরকে পানীয় সার্ভ করা হবে এই পানীয়গুলো সব হবে পবিত্র পানীয় ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই এই ড্রিঙ্কসের মধ্যে কোনো ধরনের মাতলামি নাই সবগুলো পানীয় হবে শারাবান তাহুরা পবিত্র পানীয় সুবহানাল্লাহ অঢেল ড্রিঙ্কসের জন্য আল্লাহ তাআলা চারটা ড্রিঙ্কসের ঝর্ণা করে দিবে চারটা চিৎকার করে বলতে হবে কয়টা সবাই বলেন কেমন আছেন ভালো আছেন আহলান আছেন মাশাআল্লাহ বসেন 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 চারটা ঝর্ণা কয়টা কথা কয় না মনোযোগ শেষ মনোযোগ আছে না গেছে তাকবীর পড়েন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আরো জোরে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মাসালুল জান্নাতি আল্লাতী وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى سبحان الله قرآن চার ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা কয় ধরনের বোতলে বোতলে দিলে তো লিমিটেড ড্রিঙ্কস থাকবে ঝর্ণা ঝর্ণার আকারে ড্রিঙ্কস পড়বে চার ধরনের একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা ফ্রেশ পানি দুইটা হচ্ছে দুধের ঝর্ণা দুই নাম্বার তিন নাম্বারে মধুর ঝর্ণা চার নাম্বারে মদের ঝর্ণা সুবহানাল্লাহ পড়েন আবার বড় বড় মদের বোতলও থাকবে ইউসকানামের রাহিকিম মাখতুম রাহিকুম মাখতুম নামক দামি একটা মদ দিয়ে রব্বুল আলামিন আপনাদেরকে মদ পরিবেশন করবে মিজাজুহা কাফুর যেটার মধ্যে কর্পূরের ফ্লেভার থাকবে কিসের ফ্লেভার জোরে বলেন মিজাজুহা জঞ্জাবিলা জিঞ্জার ফ্লেভার থাকবে আদার ফ্লেভার থাকবে কর্পূরের ফ্লেভার থাকবে জান্নাতীরা ইচ্ছে মতো এই ড্রিঙ্কসগুলো পান করে শুকরিয়া করবে কার যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো ড্রিঙ্কসের পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে ওইটার নাম হচ্ছে আল কাউসার কি নাম সবাই বলেন কি নাম ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার বিশ্বনবীকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে আহলা মিনাল আসাল এই হাউজে কাউসারের পানিটা মধুর চেয়েও মিষ্টি আবিয়াদু মিনাল লাবান দুধের চেয়েও সাদা আবরাদু মিনাস সালজ বরফের চাইতেও ঠান্ডা এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে এই নাজ নেয়ামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে খাবার হলো পান হলো এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই জান্নাতে তো জামা কাপড় নাই জামা কাপড়ও আছে মহিলারা শপিং করতে পছন্দ করে বেশি তাই না পুরুষদেরকে নিয়ে গেলে একটার পর একটা ব্যাগ ধরায় পুরুষগুলো ব্যাগ নিয়ে হাঁটতে থাকে আর মহিলারা সামনে পছন্দ করতে থাকে আছে না নাই এই অভিজ্ঞতা হয় নাই মনে হয় আপনাদের আছে আছে তো ইচ্ছে মতো মহিলারা জান্নাতে শপিং করতে পারবে ইনশাআল্লাহ আমার বোনেরা আমার মায়েরা যাদের জান্নাতে যে সোনার নেকলেস পরার খুব ইচ্ছা ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস আপনাদের জন্য বোঝাই করা থাকবে জামদানি শাড়ি বোঝাই করা থাকবে লেহেঙ্গা পড়তে মহিলারা পছন্দ করে না পাখি ড্রেস আর কি কি আছে কোন তো আমি তো জানি কম এগুলো হ্যাঁ কি নাম কিরণমালা সব থাকবে সব
যে যে ধরনের রুচিশীল পোশাক চায় জান্নাতে সবকিছুর ব্যবস্থা করে দিবে কে আল্লাহ জান্নাতীরা জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর পোশাক পরবে ওয়া লিবাসুহুম ফিহা হারির পুরুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে আল্লাহ কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানায় দিবে কে আল্লাহ আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরুন ওয়াস্তাবরাক দ্য ড্রেস উইল বি গ্রিন ফাইন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি আল্লাহ বলেন জান্নাতি লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা ব্রেসলেট করাকে নিষেধ করে দিয়েছেন কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পড়াইয়া দিবে কে এই সুন্দর পোশাক পরে জান্নাতের এবার ঘুরতে বেরোবে খাইলাম দাইলাম পোশাক পরলাম এবার এবার কোথায় ঘুরতে বেরোবে একটু শপিং করবো একটু তো জান্নাতে তো আর শপিং মল নাই এটাও আছে এটা ওই যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো একটা এরকম না এর চেয়ে ছোট যমুনা ফিউচার পার্কের মতো দুবাই মল দুবাইতে একটা মল আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শপিং মল বিশাল বড় দুবাই মল কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে একদিন দুই দিন না কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে দুবাই মল এরকম একটা মল মনে থাকবে সহি মুসলিমের বর্ণনা ইন্না ফিল জান্নাতি লাসুকান জান্নাতের ভিতরে এমন এক বাজার আল্লাহ রাখবে এটার এক মাথা দিয়ে ঢুইকা আরেক মাথা খুঁজেই পাওয়া যাবে না ইয়াতি ইলাইহা আহলুল জান্নাতি ফি কুল্লি ইয়াউমিল জুমা প্রতি জুমার দিন জান্নাতীরা জান্নাতের চমৎকার গোল্ড এমব্রয়ডারি করা সবুজ রঙের রেশমের কাপড়গুলো পরে পরে ডান দিক থেকে পেছন থেকে সামনে থেকে ওই শপিং মলের ভেতরে ঢুকে ঢুকে শপিং করা শুরু করে দিবে সুবহানাল্লাহ টাকা লাগবে ক্রেডিট কার্ড লাগবে খালি ক্রেডিট কার্ড লাগবে না সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ আকবার কি জান্নাত আল্লাহ রেখেছে কি নাজ নেয়ামত আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা এমন জান্নাত যেটার মধ্যে রৌদ্রও নাই বৃষ্টিও নাই শীতের প্রচন্ড ঠান্ডাও নাই কেমন হবে রে জান্নাতটা ভাই কত সুন্দর হবে নাতিশীতোষ্ণ একটা ভাব থাকবে রোদ নাই বৃষ্টি নাই শীতের কনকনে ভাব নাই লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা আল্লাহ বললেন সূর্যের প্রচন্ড তাপে আমার জান্নাতীরা কষ্ট পাবে শীতের আতিশয্যে জান্নাতীরা কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকবে তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই জান্নাতের ভেতরে ঠান্ডা নাই লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা গরমও নয় ঠান্ডাও নয় এরকম নাতিশীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতীদেরকে রাখবে কে এরকম একটা পরিবেশে আপনারা থাকবে নারীদের জন্য ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস থাকবে পুরুষদের জন্য হুরুল জান্না থাকবে নিসাউল জান্না পুরুষদের জন্য হুরুল জান্না পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী ঠিক কিনা পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে এই জান্নাত হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে আজওয়াজুম মুতাহারা এরা কখনো অপবিত্র হবে না দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই ঋতুস্রাব হয় মাসিক হয় জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই হুরুল আইন এদের চোখ যে কত সুন্দর চোখের দিকে তাকালে জান্নাতের বেহুশ হয়ে যাবে আল্লাহ বলেন আংশা আনা হুন্না ইংশা আমি স্পেশাল ভাবে হুরদেরকে তোমাদের জন্য বানিয়েছি لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان পৃথিবীর কোন মানুষ কোন জিন ওই হুরের গায়ে টাচ করে নাই ইন্ট্যাক্ট কেউ তাকে ধরে নাই ভার্জিন কুমারী আপনার জন্য আল্লাহ তাআলা ওই রকম হুর রেখে দিয়েছে চিল্লায় কোন সুবহানাল্লাহ মেঘ কালো কেশ কাজল কালো চুল তাকালে প্রাণটা জুড়িয়ে যায় হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী গুণবতী রূপবতী অনন্যা সুস্নিগ্ধা অপ্সরী সুহাসিনী সুকেশিনী সুভাষিনী অসূর্যম পোষা দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইউর লাইফ এত সুন্দর হবে দেখে আপনি অবাক হয়ে যাবেন এদের মাসেলগুলা মাংসপেশিগুলো এত সুন্দর হবে গোশতের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাবে
ভেতরে হাড়ির ভেতরে হাঁটলে যে অস্থিমজ্জাগুলো নড়াচড়া করে বাইরে থেকে ওইটাও টের পাওয়া যাবে। ওই হুড়দেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে? ওই হুড়ের দরকার আছে না নাই? ইয়াংরা এবার খুব খুশি হয়ে গেছে, বলে যে হ্যাঁ আমাদের দরকার আছে। পোলাপাইনরাও কইতেছে দরকার আছে। মাশা আল্লাহ, জান্নাতিদের নাজ নেয়ামতের কোনোটাই আল্লাহ বাকি রাখবে না। এই হুড়দের সাথে আল্লাহ বিয়ে পড়াই দিবে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ডেকে বলবেন, গোলাম এই দুনিয়ার বুকে তিনটা জিনিস তোমাদের আনন্দ নষ্ট করে দিত, তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যের অন্তরায় হলো দুনিয়ার বুকে তিনটা জিনিস। চিল্লায় বলেন কয়টা জিনিস? এক নাম্বার হলো অসুস্থতা। অসুস্থতার মধ্যে কিছু ভাল লাগে? আপনি প্রচন্ড অসুস্থ, জ্বরে কাঁপতেছেন, আর আপনার এনে দিছে মাতৃভাণ্ডারের রসমলাই। আপনি কি বলেন তুই খা তোর রসমলাই, ঠিক কি না? আপনার 105 ডিগ্রি জ্বর, আপনি কাঁপছেন আর আপনার দিচ্ছে রসমলাই, ভাল লাগবে? অসুস্থ আপনি। এই অসুস্থতা সব স্বাদ আনন্দকে নষ্ট করে দেয়। নাম্বার টু হচ্ছে বার্ধক্য। যুবকরা যেভাবে আনন্দ উপভোগ করতে পারে, বুড়ো হয়ে গেলে পারা যায়? পারা যায় না। নাম্বার থ্রি মরণ। আপনার সব আনন্দ সুখ স্বাদ আল্লাহকে নিঃস্বাদ পানসা করে দিবে মৃত্যু, ঠিক কি না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? চলে যেতে হবে, এই মৃত্যু আমাদের সব আনন্দকে শেষ করে দেয়। এই জন্য রাব্বুল আলামিন জান্নাতিদেরকে ডেকে বলবেন, গোলাম শোনো শোনো, তিনটা জিনিস দুনিয়াতে তোমাদের আনন্দকে নষ্ট করে। এক হলো অসুস্থতা, দুই হলো বার্ধক্য, তিন হলো মৃত্যু। তাই এই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে চিরকালের জন্য আউট করে দিলাম। ফেরেশতারা ঘোষণা দিবে, ইউনাজি মুনাদিন ফিল জান্না, ইয়া আইয়ুহাল জান্নাহ আসহাবাল জান্নাহ তোমরা আজীবন সুস্থ থাকবা, রোগে ধরবে না। ওয়াইন্নালাকুম আন তাশাব্বু লা তাহরামু আবাদা, আজীবন তোমরা জান্নাতে যুবক থাকবা, বুড়ো হবা না। ওয়াইন্নালাকুম আন তাহিয়াও ফালা তামুতু আবাদা, ও জান্নাতীরা আজীবনের জন্য জান্নাতে জীবিত থাকবা, তোমরা আর মরবা না। আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন, জান্নাতে যারা যাবে ওদের বয়স হবে 33, আরেক বর্ণনা এসেছে 30, আর তাদের গালে কোনো দাড়ি থাকবে না, দেহে বসম থাকবে না। দুনিয়াতে দাড়ি রাখাকে ওয়াজিব করে দিয়েছে কে? যারা দুনিয়ায় দাড়ি রাখবে জান্নাতে তাদের গায়ে কোনো পশম দাড়ি মোষ কিছুই থাকবে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। 60 হাত লম্বা হয়ে আপনি জান্নাতে ঢুকবেন। কয় হাত আপনি? কয় হাত? 3.5 হাত। আমি কয় হাত? কিন্তু জান্নাতের দিন যেদিন ঢুকবেন জান্নাতে ওই দিন হয়ে যাবেন কয় হাত? সুবহানাল্লাহ পড়বেন না? এই নাজ নেয়ামত পেয়ে জান্নাতিদের খুশি আর দেখে কে? আল্লাহ তখন জান্নাতিদেরকে একটা ডাক দিবেন, বলবেন ও জান্নাতিরা, এই কোরআনের ভেতরে বিশ্বনবীর কণ্ঠে আর ওলামায়ে কেরামদের কণ্ঠে জান্নাতের যে নাজ নেয়ামত সুখ স্বাচ্ছন্দ্যের ওয়াদা আমি দিয়েছিলাম, সব কি পাইছো? জান্নাতিরা বলবে সব পাইছি। একজন হাত তুলে বলবে আল্লাহ একটা বাকি আছে। আল্লাহ বলবেন সব নাজ নেয়ামত বুঝে পেয়েছো কিনা? সবাই বলবে বুঝে পেয়েছি, আমরা মহা খুশি। একজন হাত তুলে বলবে আল্লাহ সব পাইছি একটা পাই নাই, বেজাল আছে না নাই? সবাই কয় পাইছি, ও কয় পায় নাই। আল্লাহ বলে কি পাস নাই? কয় আল্লাহ আমনেরে পাই নাই। যে এই নাজ নেয়ামতের ব্যবস্থা আমাদেরকে করে দিল, ওই আল্লাহর এই তো পেলাম না, আল্লাহ তোমার এই পেলাম না, এখনো জান্নাতির আল্লাহরে দেখে নাই। সুবহানাল্লাহ। কোন দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, ঠিক কি না? আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না। আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে, আমি আমার সৌন্দর্যের আলোকচ্ছটা সেদিন আর গোপন রাখবো না, জান্নাতীদের কাছে আমি আমার সব প্রকাশ করে দেব। আল্লাহর সৌন্দর্য, ওনার অস্তিত্ব, উনি দেখতে কেমন আমরা কেউ জানি না। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন লাইসাকা মিসলিহি শাই, কেউ তার মতো নয়, তিনি তার মতো।
তিনি কার মতো তার মতো মনে থাকবে কেউ তার মতো নয় তিনি কার মতো আল্লাহ বলেন আমার মতো কেউ নাই আমার সৌন্দর্যের বর্ণনা কেউ জানে না হাত তুলে জান্নাতি বলবে আল্লাহ সব পেয়েছে আপনারে পাই নাই আল্লাহ বলবেন ঠিক আছে আমার নূরের তাজাল্লি আমি এখনি তোমাদের উপরে দেব সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতের ভিতরে বিশাল কনফারেন্স রুমে সব জান্নাতীদেরকে ঢুকাবেন সামনে থাকবে বিশ্বনবী সবার সামনে সিংহাসনে তারপরে অন্যান্য নবীরা লক্ষাধিক পয়গম্বর বসবে সিদ্দিকিন সোহাদা সালিহিনরা বসবে এরপর আমরাও বসবো ইনশাআল্লাহ পড়েন থাকতে চান ওই কনফারেন্সে থাকবো না আমরা দেখবো না সেদিন আল্লাহর সৌন্দর্য আমরা থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তুমি তৌফিক দাও সব জান্নাতীরা বসবে আল্লাহ পর্দার পেছন থেকে তার নূরের সৌন্দর্য সেদিন প্রকাশ করে দিবে গুপ্ত এই রহস্যকে আল্লাহ ভেদ করে নিজের সৌন্দর্য দেখিয়ে দিবে খুব অল্প সময়ের জন্য আল্লাহর নূরের তাজাল্লি দেখাবে এমন না যে ওখানে নূরের তাজাল্লি অনেকক্ষণ দেখা যাবে না স্বল্প সময়ের জন্য এক সেকেন্ডকে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রোসেকেন্ড এক মাইক্রোসেকেন্ডে অনেক ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এরকম এক ন্যানো সেকেন্ডের নূরের ঝলকানি সবাই তাকিয়ে থাকবে আল্লাহ নূরের ঝলকানিটা দেখাবেন নিজের দেখার সাথে সাথে জান্নাতিরা পাগলের মতো ওই নূরের ঝলকানির দিকে তাকিয়ে থাকবে তাকায় আছে ওই ঝলকানির দিকে এত সুন্দর এত চমৎকার অসাধারণ নূরের ঝলকানি কিন্তু নূরের ঝলকানি দিয়ে নূর কিন্তু আর সামনে নাই আল্লাহ আবার পর্দা নামিয়ে ফেলবেন এক সেকেন্ডের হাজার ভাগের অল্প সময়ের জন্য আল্লাহ দেখিয়েছিলেন কি যে দেখিয়েছিলেন ওই সৌন্দর্যে পাগল হয়ে মানুষ তাকিয়ে থাকবে সামনে কিন্তু সামনে কিন্তু আর নাই ওই যে দেখাইছিল ওইদিকে পাগলের মতো তাকিয়ে থাকবে এইভাবে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে তাকিয়ে থাকবে মানুষ বেহুশ কারো মুখে কোনো আওয়াজ নাই সামনে তাকিয়ে থাকবে হুর আল গেলমান লক্ষ কোটি বছর পরে জান্নাতীদেরকে ডাকতে শুরু করবে ও জান্নাতীরা আল্লাহর নূর দেখে এরকম পাগল হয়ে থাকলে চলবে নাকি আমাদেরও কিছু হক আছে না নাই আসেন আসেন আমাদের কিছু সময় দেন তখন জান্নাতীরা হুশ ফিরে পাবে তাই তো কইছিলাম এতদিন কি দেখলাম আমি চিৎকার করে পড়তে হবে আল্লাহ আকবার ওই জান্নাতে আমরা ঢুকতে চাই চিল্লা এখন ঠিক কিনা ওই জান্নাতে ঢুকার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই তাহলে আমরা যেতে চাই কোথায় জোরে বলেন আরো জোরে কোন জান্নাতে ইনশাল্লাহ কইবেন না আমরা ইনশাল্লাহ জান্নাতুল ফেরদাউসে একে অপরের সাথে মিলিত হবে ইনশাল্লাহ পড়েন আর আমরা পানাহ চাই আল্লাহর কাছ থেকে জাহান্নাম আগুনের শাস্তি থেকে আমরা কার কাছে পানাহ চাই আমরা যেতে চাই না কোথায় এজন্য বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ও আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে পানাহ চাই পড়েন আমিন আর জোরে বলেন আমিন তাহলে জান্নাত হচ্ছে আরামের জায়গা আর জাহান্নাম ব্যারামের জায়গা আওয়াজ করে বলেন জান্নাত কিসের জায়গা আর জাহান্নাম যেখানে আছে শুধু কষ্ট যেখানে আছে শুধু দুঃখ যেখানে আছে শুধু জ্বালা আর যন্ত্রণা যেখানে আছে শুধু চিৎকার যেখানে আছে শুধু আগুনের লেলিহান শিখা যেখানে আছে শুধু আজাব আর আজাব আর আজাব জোরে বলেন ঠিক কিনা বিশ্বনেই বলেন না রুকুম হাদিহি আল্লাতি তুকিদুন জুজউন ওয়াহিদ মিন সাবঈনা জুজ মিন নারি জাহান্নাম যে আগুন দিয়ে গ্যাসের চুলার যে আগুন দিয়ে ঘরের মধ্যে তোমরা রান্নাঘরে তরকারি পাকাও ও মতেরা জেনে রেখো জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার এই আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা কয় গুণ 70 গুণ দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করতে পারি না দুনিয়ার আগুন সহ্য করা যায় রান্না করার সময় গরম তেল হাতে পড়লে সহ্য করা যায় ফুসকা পড়ে যায় মোমবাতির উপরে আঙ্গুল ধরে রাখা যায় কথা কন আজকে বাড়িতে যে মোমবাতি জ্বালিয়ে এক সেকেন্ড বেশি রাখেন না আবার এক দুই সেকেন্ড একটু রেখে দেখবেন যে কেমন লাগে আহা সহ্য করতে পারি না আমরা ঠিক কিনা অসম্ভব হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখবেন যারা আগুনের রুগী চামড়াগুলো একেবারে ঝলসে যায় একেবারে চাপসে যায় ভালো হওয়ার পরে এদের দিকে তাকাতে ভয় লাগে গা শিউরে ওঠে শরীর থরথর করে কাঁপে আগুনে পোড়া রুগী দেখছেন চামড়া কিরকম হয়ে যায় হসপিটালের বার্ন ইউনিটে যাবেন কোন ইউনিট
ওখানে গেলে দেখবেন যে রক্তের প্লাজমা আছে একটা অংশ বার্ন ইউনিটের রোগীদেরকে বাঁচাতে হলে এই প্লাজমা দিয়ে বাঁচায় এটাকে কত ঠান্ডা করে কিভাবে পুশ করে ওরে বাঁচানোর জন্য ওর চিৎকার ওর জ্বালা যন্ত্রণা একটু দেখে আসবেন তাহলে বুঝবেন আগুনে জ্বললে কষ্ট কত এই আগুনের শাস্তি জাহান্নামবাসীদের জন্য রেডি করে রেখেছে কে আল্লাহ আল্লাহ বললেন জাহান্নামের আগুন এটা তোদের আগুন না এটা আমার আগুন নারুল্লাহ এই আগুনের নাম হলো আল্লাহর আগুন চিল্লায় বলেন জাহান্নামের আগুন কার আগুন নারুল্লাহিল মুকদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা জাহান্নামের আগুন আল্লাহর আগুন দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে পায়ে লাগলে পা জ্বলে পেটে লাগলে পেট জ্বলে মাথায় লাগলে শুধু মাথা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে লাগার সাথে সাথে কলিজা জ্বলে ছাই জাহান্নামে সবচাইতে নরম আরামদায়ক শাস্তি দেয়া হবে বিষ্ণুনবীর চাচা আবু তালেবকে নাম শুনছেন ওনার চাচা আজীবন বিষ্ণুনবীকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন এজন্য ওনার শাস্তিটা হবে জাহান্নামে সবচাইতে হালকা এবং পাতলা হাদিসে এসেছে ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান তার পায়ের নিচে দুইটা জাহান্নামের জুতা পড়িয়ে দেয়া হবে ফায়াগলি বিহি দিমাগু ওই জাহান্নামের জুতার আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে এটা হচ্ছে সবচেয়ে সহজতম শাস্তি জাহান্নাম আমরা কেউ জাহান্নামে যেতে চাই কথা বলেন বিচার দিবসের বিচার শেষে রব্বুল আলামিন বলবেন জান্নাতিরা ডান দিকে লাইন ধরো জাহান্নামীরা বাম দিকে লাইন ধরো জান্নাতিরা স্লোগান আর তাকবীর দিতে দিতে ডান দিকে লাইন ধরবে কারণ তারা যাবে জান্নাতে কিন্তু জাহান্নামীদের চিৎকার আর দেখে কে রব্বুল আলামিন বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমু পাপীরা জালেমরা নাস্তিকরা কাফেররা মুশরিকরা ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল দুনিয়ার বুকে তোদের লাইন ডান দিকে নয় তোদের লাইন হবে কোন দিকে ওই দিন আফসোস কপাল চাপড়াবে ওরা বলবে হায় ইয়া লাইতানি মা কদ্দামতু লি হায়াতি কিছুই তো করলাম না কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন তাফসির মাহফিলগুলোতে গেলাম না কেন ইসলামের পক্ষে ছিলাম না কেন আব্বা আম্মার খেদমত করে জান্নাতি হতে পারলাম না কেন গানের কনসার্টে যেয়ে লাফালাফি করতাম কেন মদের আড্ডাখানায় যেয়ে টাকা উড়াতাম কেন নিষিদ্ধ পল্লীতে যেয়ে চরিত্র নষ্ট করলাম ঠিক কিনা কেন ইসলাম বিরোধী রাজনীতির সাথে জড়িত থাকলাম কেন কোরআনের বিরুদ্ধে আন্দোলন করলাম কেন শাহবাগের মঞ্চে উঠে বক্তব্য দিলাম কেন সবসময় ইসলামের বিপক্ষে ছিলাম কেন আলেম ওলামাদের বিপক্ষে ছিলাম কেন কোরআনের বিপক্ষে ছিলাম আফসোস করবি ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মা আল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু আল্লাহ বলবেন ধর শিকল বন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ঠিক না ধর এগুলারে ধর বলার সাথে সাথে দৌড় ডানে বায়ে পাগলের মতো ছুটবে ছুটে জান্নাতিদের পিছনে যেরকম লুকাতে চাইবে নিজেকে আড়াল করতে চাইবে দুনিয়া এরকম বোক দেখায় হাঁটতো রাস্তায় আর বলতো আমার এলাকা আমার দাপট আমি যা কমু তাই হবে আজকে ওর দাপট নাই আজকে ওর অহংকার নাই আজকে ওর পেছনে চালা চামুন্ডা নাই আজকে ওর কোনো ক্ষমতার দাপট নাই ক্ষমতা একজনের তিনি কে আজকে যে দুনিয়ার মুমিন বান্দাদেরকে দুনিয়াতে অত্যাচার করেছে মৌলবাদ বলে গাল দিয়েছে কাঠমোল্লা বলে বলে গাল দিত এই কাঠমোল্লার পিছনে যে মাথাটা লুকাতে চাইবে ওই নামাজের পিছনে যে বাঁচতে চাইবে জান্নাতিদের সাথে মিশে যেতে চাইবে কিন্তু জান্নাতিদের চেহারা ওই দিন পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে জাহান্নামে জাহান্নামীদের চেহারাগুলো রে কুচকুচে কালো বানিয়ে দিবে কে ইয়ারাফুল মুজরিমুনা বি
سيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان فرشترا نظر كره تاكنور شاته شاته چينه فلبه كنتا جنتي كنتا جهنمي ٹھکیڑا كنون جنتي در نوراني چهارا আর পিছনে একটা সোরের মতো এরকম পলায় আছে ওটা কুসকুসে কালো ওটা কালুর ঘরের কালু চিল্লায় কোন ঠিক কি না এবার কালুর ঘরের কালুরে ধরবে কই ধরবে জানেন মাথার ঝুটিতে চুলে অপমান করার জন্য চুলের ঝুটিতে ধরতে হয় ঠিক কি না ফেরেশতারা চুলের ঝুটি ধরে টান দিবে পা ধরে হেঁচকা টেনে নিতে থাকবে জান্নাতীদেরকে যেমনি ফেরেশতারা পেছন থেকে ওয়েলকামিং রিসেপশন দিয়ে সালাম 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 শান্তি নিরাপত্তা বলে বলে বলেছেন চলেন চলেন এইটা জান্নাত নয় জান্নাতের গেট ও সম্মানিত জান্নাতের মেহমানরা চলেন এইটা গেট ওই দেখা যায় জান্নাত চলেন চলেন এরকম সুন্দর আচরণ জাহান্নামীদের সাথে করা হবে নাকি না মাথার চুল ধরে টান দিবে চুলের ঝুটি ধরে টানবে পা ধরে হেঁচকা টেনে জাহান্নামে নিতে চাইবে জান্নাতীরা যেমনি লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছুটেছে জাহান্নামীরা এরকম জাহান্নামের দিকে ছুটে যেতে চাইবে নাকি না জাহান্নামীরা যেতে চাইবে না খামি মেড়ে দাঁড়িয়ে থাকবে ছাগল যেরকম খামি মারে রাখাল যেরকম পিটায় ফেরেশতারা জাহান্নামীদেরকে পেছন থেকে পিটাবে এটা কি র‍্যাবের বাড়ি না পুলিশের বাড়ি না জাহান্নামের ফেরেশতাদের বাড়ি এক বাড়িতে সব শেষ ঠিক কি না পিটিয়ে পিটিয়ে জাহান্নামে ফেলা হবে জাহান্নামে ঢোকার সাথে সাথেই জান্নাতীরা ঢুকে পাইছিল কি কথা কয় না নেয়ামত আরাম আর আরাম চারদিকে সুগ্রান এয়ার কন্ডিশনে ঠান্ডা সুশীতল বাতাস জাহান্নামীরা ঢোকার সাথে সাথে ওদেরকেও রিসিভ করা হবে টকবকে গরম পানি দিয়ে প্রত্যেকের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে গা গুলো ঝলসে যাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে গোস্তগুলো থেতলে ফেলা হবে হাড্ডিগুলো ভেঙে ফেলা হবে আগুনে পুড়ে পুড়ে চামড়াগুলো ঝলসে যাবে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব যতবার জাহান্নামীদের চামড়াগুলো ঝলসে যাবে আল্লাহ নতুন করে মোটা মোটা নতুন চামড়া লাগিয়ে দিবে যাতে করে আগুনের কষ্টটা আরো বেশি করে টের পাওয়া যায় ঝলসে ছাই হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি নতুন মোটা চামড়া লেগে যাবে আবার জাহান্নামের কষ্ট ভোগ করবে আবার ঝলসে যাবে আবার লাগিয়ে দিবে এরকম ভোগ করতেই থাকবে চিল্লায় পড়েন না আউযুবিল্লাহ জাহান্নামের ভয়ঙ্কর ফেরেশতাদের হাতুরের হাতুরি দিয়ে পিটানো গরম পানির আযাব জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের অবস্থা যখন বারোটা চিৎকার দিয়ে বলবে খাবার দাও ক্ষুধা লেগেছে খাবার দাও প্রচন্ড ক্ষুধায় চিৎকার দিবে ওদেরকেও আল্লাহ খাবার দিবে তবে জান্নাতীদের মতো মাছের কলিজা তাই না বারবিকিউ ডিনার শিক কাবাব ওদেরও কাবাব আছে অন্য কাবাব ঠিক কি না ওদেরকে দেয়া হবে দরি আর জাক্কুম খেয়াল রাখবেন জাহান্নামীদের খাবার হচ্ছে দরি লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু এই দরি খেয়ে সাথে সাথে বমি হজম হবে না ক্ষুধাও মিটবে না পেটের ভেতরে গ্রেনেড হামলার মতো শুরু হয়ে যাবে আরেকটার নাম হলো জাক্কুম কাঁটাযুক্ত একটা গাছ জাহান্নামের অতল তলদেশে কাঁটাযুক্ত একটা গাছের ভেতরে একটা ফল হয় ওইটার নাম জাক্কুম ওইটার নাম কি এটা যেমনি বিষাক্ত যেমনি দুর্গন্ধযুক্ত ঠিক তেমনি কাঁটাযুক্ত বিষ্ণুই বলেন লাউ আন্না কত্রাতান মিন জাক্কুম কুতিরাত ফি দুনিয়া লা আফসাদাত মা আয়শাহুম জাক্কুমটারে দুই টুকরা করে একটা টুকরা যদি কেউ আল্লাহ পৃথিবীতে ফেলে দেয় মুহূর্তের মধ্যে পৃথিবীর সব গাছগুলো নষ্ট হয়ে যাবে পৃথিবীর সব মানুষগুলো জাক্কুমের বিষে বিষাক্ত হয়ে মুহূর্তের মধ্যে মরে যাবে পৃথিবীর পুরো ব্যবস্থাপনা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে জাহান্নামীরা মায়ের খেতে খেতে ক্ষুধার চোটে ওই জাক্কুম খাওয়া শুরু করবে কিন্তু চাবাতে পারে না গিলতে পারে না কাঁটাযুক্ত জাক্কুম খাবার যখন জাহান্নামীদের গলার মধ্যে চলে আসবে গিলতেও পারে না ফেলতেও চাপ দিয়ে গিলতে পারে না আবার ফেলতেও পারে না তখন চিৎকার দিয়ে বলবে একটা ফোঁটা পানি দাও কি দাও জান্নাতীদের জন্য কয় ধরনের পানীয় ছিল মিনারেল ওয়াটার এর ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা জাহান্নামীদের জন্য আল্লাহ চার ধরনের পানীয়র ব্যবস্থা রেখেছে একটার নাম হচ্ছে হামিম ফুটন্ত গরম পানি দুনিয়ার গরম পানির মতো মনে হয়
ওটার দিকে তাকালেই চোখ ঝলসে যায়। দুই নম্বরে হলো গাসাক, মানে দুর্গন্ধযুক্ত বমি। বমি চিনেন? মানুষের পেট খারাপ হলে উদুর থেকে যেটা বেরোয় আসে ওটার কি বলে? বমি। এক নম্বরে গরম পানি, দুই নম্বরে দুর্গন্ধযুক্ত বমি, তিন নম্বরে রক্ত আর পুষ, চার নম্বরে হচ্ছে পোড়া তেল, এগুলো খাও। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا জান্নাত জাহান্নামে কোনো আরাম নাই, স্বস্তির কোনো জায়গা নাই, খাবারের কিছু নাই, শুধু থাকবে হামিম আর গাসাক। জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে, গিসলিন নামক এক ধরনের পূজের খাবার জাহান্নামীদের হাতে দেয়া হবে, জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে। পোড়া তেল দেয়া হবে, ওইটাই জাহান্নামীরা খেতে শুরু করবে। পোড়া তেল, পোড়া তেল দেয়া হবে, জাহান্নামীরা ওই পোড়া তেল খেতে শুরু করবে তৃষ্ণার চোটে। শুনতেছেন? কই তাকাইছেন আপনারা? পোড়া তেল নিয়ে খাওয়া শুরু করলে গালের গোস্তগুলো ঝলসে ঝলসে পোড়া তেলের মধ্যে পড়ে যাবে, তৃষ্ণার চোটে ওইটাই খাওয়া শুরু করে দিবে, গলার নিচ দিয়ে যেখান দিয়েই যাবে ভেঙে চুরে ছিঁড়ে পুরো দেহটা খান খান হয়ে যাবে, চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা একটা লাইভ প্রোগ্রাম করবেন, লাইভ সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম। লাইভ প্রোগ্রাম বুঝেন মানে কি? সরাসরি সম্প্রচার মানে জাহান্নামে কি কষ্ট হচ্ছে জান্নাতের একটু দেখবে এবং কথাও বলতে পারবে, আর জান্নাতে কি সুখ স্বাচ্ছন্দ আরাম আয়েশ মোজ মাস্তি চলতেছে এটা দেখে জাহান্নামীদের কষ্ট যেন আরো শতগুণ বেড়ে যায়, এটা দেখানোর ব্যবস্থা করে দিবে কে? ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও মিয়া, অনেক ভাই থাকবে জাহান্নামে, তার বোন থাকবে জান্নাতের, কোন আশা নাই? একই এলাকায় বাড়ি, এই বাড়ির লোকগুলা জান্নাতি, ওই বাড়ির গুলা জাহান্নামি, আছে না নাই? বাবা থাকবে জান্নাতে, ছেলে থাকবে জাহান্নামে, ছেলে থাকবে জান্নাতে, বাবা থাকবে জাহান্নামে, আছে না নাই? জাহান্নামীরা লাইভ প্রোগ্রামে নিজের ভাইকে দেখবে আরাম আয়েশে, নিজের বাবাকে দেখবে আরাম আয়েশে, নিজের স্ত্রীকে আরাম আয়েশে দেখে বলবে, ও জান্নাতি ভাইরা, খুদার জ্বালায় আমাদের পেট শেষ হয়ে যায়, তৃষ্ণার চোটে আমরা মরে যাই, জান্নাত থেকে কয়েক ফোঁটা পানি আমাদের দিকে ফালা, তোরা খেয়ে ফেলার পরে পচা আবর্জনা কোনো খাবারের খোসা যদি থাকে আমাদের জাহান্নামের মধ্যে ফালা, আর খোদা সহ্য করতে পারি না, এক ফোঁটা পানি দে, এক দুই ফোঁটা পানি দে, একটু দয়া কর, দুনিয়াতে আমি তোর ভাই ছিলাম, আমি তোকে পেটে ধরেছিলাম, আমি তোর মা ছিলাম, আমি তোর বাবা ছিলাম, একটু পানি দে, একটু পানি ফালা। জান্নাতিরা বলবে, ও জাহান্নামীরা, জাহান্নামীর অধিবাসীদের জন্য জান্নাতের সব নাজ নেয়ামতকে চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে? তখন আল্লাহ তাআলা একটা সাদা ছাগল নিয়ে আসবেন, ওই ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা, মানে মৃত্যু, মৃত্যুকে এনে ফায়ুযবাহুল মাউত, মৃত্যুকে জান্নাতি জাহান্নামীদের মাঝখানে জবাই করে দেয়া হবে, আর বলে দেয়া হবে ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতিরা, খুলুদুন ফালা মাউত, আজীবন থাকো জান্নাতে, মৃত্যু নাই, ও জাহান্নামীরা আজীবন থাকো জাহান্নামে, তোমাদেরও মরণ নাই। আপনি কয়দিন এই আজাব সহ্য করতে পারবেন? এই কষ্ট, এই জ্বালা, এই দুঃখ, এই শাস্তি কয় হাজার বছর সহ্য করতে পারবেন? আজীবন থাকতে হবে, এজন্য সিদ্ধান্ত আপনার, দ্য চয়েস ইজ ইয়োর্স, দ্য ডিসিশন ইজ ইয়োর্স, আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামি হবেন? চিল্লায় বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? আরো জোরে, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যাওয়ার একটা গাইডবুক আল্লাহ পাঠিয়ে দিয়েছে, গাইডবুকটার নাম কি? এই কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে, এই কোরআনটা পড়তে হবে, এটা মানতে হবে, বুঝতে হবে, নিজের জীবনে আমল করতে হবে, রাজি আছেন তো? পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে, রাজি আছি সবাই?